হ্যাঁ বলো। তুমি বাসায় পৌঁছেছো? হ্যাঁ। বাসায় কি সরাসরি গেছিলা নাকি অন্য কোথাও গেছিলা? মানে আমি বুঝি নাই, সরি। আমি তো খুব সিম্পল প্রশ্ন করছি। তুমি আমাকে জরুরি কাজে কথা বলে ওয়াসির সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দাও, কফি খাও, আমি ফোন দিলে ফোনটাও ধরো না, আমি আসলে কি তোমাদের বিল অনেক বেড়ে যেত নাকি অন্য কিছু চলতেছে তোমাদের মধ্যে? আদি, হোয়াট দ্য হেল, আমি আমার পার্সোনাল লাইফে কি করব না করবো সেটা কেন তোমাকে বলতে হবে? তুমি কে? তোমাকে রাইট কে দিছে এই প্রশ্ন করার আমাকে? আমার কোনো রাইট নাই। না, তোমার কোনো রাইট নাই। আর এইভাবে কথা বললে তুমি আমার সামনে জীবনও আসবে না আদি। চল না আজকে সবাই মিলে বসে কোথাও আড্ডা দিই। যাবি? গেলাম। যাওয়া যায়, চল। প্লিজ 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 চল না কোথাও বসি, অনেক দিন কোথাও বসে আড্ডাও দেওয়া হয় না, আর আজকে আমার খুবই লো লাগতেছে। আদি, এই আদি, 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 আমরা যাবো, যে কিছু কথা বলবো, আইসক্রিম খাবো, মালিহা, মালিহা, কি হয়েছে তোর? হাই মালিহা, কে ছিল লোকটা? তুই ওকে দেখে তো ভয় পাইলি কেন? তুই বাসে গিয়ে কথা বললি, শরীরটা ভালো লাগতেছ না। নোরা, তুমি কি যেন বলবা বলছিল? এখন না ওয়াসি, ওর শরীরটা ভালো লাগতেছে না। সিরিয়াস কোনো কিছু? না, আমি ওকে বাসায় নিয়ে যাই, আমি তোকে পরে কল করবো। ঠিক আছিস তুই? তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। আচ্ছা চলো, তোমাদেরকে আমি রিক্সা করে দিই। দোস্ত, তোর গ্লাসটা একটু দিবি? হ্যাঁ শিওর। আসো আসো, তোমাদেরকে রিক্সা করে দিচ্ছেন। এই খালি, লালমাটি যাবেন? দাঁড়ান, সামির, আমি সবসময় তোমাকে প্রায়োরিটাইজ করছি। আমি জানি না তোমার জীবনে আমার গুরুত্ব কতটুকু, কিন্তু তুমি আমার জীবনে সবসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলে। আর সেই দিনও আমি এই কারণেই তোমার সামনে কোনো ফোন বা মেসেজ রিসিভ করতেছিলাম না, অ্যাভয়েড করতেছিলাম। বাট সেদিন তুমি যা করলা। গুরুত্বপূর্ণ ছিলাম মানে কি? তুমি এরকম পাস্ট টেন্সে কথা বলতেছ কেন? গুরুত্বপূর্ণ ছিলাম মানে কি? এখন আর নাই। আমি জানি না। আরে কয়দিন পর এমনিই সবাই সব ভুলে যাবে। ভুলবে না, আমাকেও ভুলতে দিবে না। চলো ঝালমুড়ি খাই। মামা দুটো ঝালমুড়ি বানাও। আরে কয়দিন পর এমনিই সব ভুলে যাবা। ভুলবো না। খাবো না, চলো। এই মামা রাখো। লামিয়া, তুমি ঝালমুড়ি খেলে না কেন? হ্যাঁ, তুমি কোনোভাবেই তোমার ভাইয়ের মতো না। আপনি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আপনি আজকে কলেজে বাবুকে পাঠাইছেন কিসের জন্য? আপনার জন্য আজকে আমার জীবনের সব সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে।
আমার মা আমার সাথে যোগাযোগ করে না, আমি বেঁচে আছি কি মরে আছি জানি, আমার মার কিচ্ছু যায় আসে না। আপনি যদি ফার্দার আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করেন, আমি কিন্তু পুলিশকে সব জানাই দেব। কোনো সমস্যা? না আঙ্কেল, আসলে একটা রং নাম্বার থেকে কল আসতেছিল, হোপফুলি আর আসবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা খেতে এসো আর সুমিকে খাবার দিতে বলো। ঠিক আছে পাপা। কি রে, কি হয়েছে? কি আর হবে, আমার পুরো লাইফটাই মাঝে মাঝে মনে হয় কি জানিস, আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। এরকম লাইফ, এরকম প্যাথেটিক লাইফ যেন কোনো শত্রুরও কখনো না হয়। দোস্ত, তুই আমার সাথে যে কোনো কিছুই শেয়ার করতে পারিস, ট্রাস্ট মি, তোর পারমিশন ছাড়া আমি কাউকে কিছু জানাবো না। তুই কিছু না বলে আমি তো বুঝতে পারতেছি না আমার কি করা উচিত। বললেও বুঝবি না। তুই বুঝিয়ে বল। বোঝানোর মতো কিছু নাই দোস্ত, আমার আমার পুরো লাইফটাই না অনেক কমপ্লিকেটেড। আমার ফ্যামিলির মানুষও কখনো বোঝার চেষ্টা করে নাই আমি কি ফিল করি, বা সেখানে আমি বাইরের মানুষের থেকে কি আশা করবো বল।